আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দুই দিন আগেও যেটা দেখা গেছে যে অনেকেই দেখেছেন যে জ্যাকেট পরে ঘুরতেছি এই তিয়ানজিনে, হুট করে দুই তিন দিনের মধ্যে এত বেশি গরম পড়ে গেছে, মানে লিটারেলি শরীর জ্বলতেছে এইরকম গরম। এই মুহূর্তে একটু বাইরে বের হয়েছি যে একটু ইউনিভার্সিটিতে যাব, অ্যান্ড হচ্ছে আমার রুমের যে কার্ড, মানে রুম বলতে আর কি গেটের যে কার্ড, ওই কার্ডটা সাধারণত পাঞ্চ করতে হয় যদি কখনো দারোয়ান না থাকে বা অনেক সময় ঝামেলা করে আর কি। সো ওটা খুঁজে পাচ্ছি না, ওইটা বানানোর জন্য এসেছি। এটা আমার সোসাইটির পাশে, এইটা হচ্ছে সোসাইটির বিল্ডিং, আর এই পাশে এগুলো হচ্ছে আমাদের সোসাইটির ভেতরে। সো এখান থেকে কার্ড টার্ড বা অন্য কোনো কিছু প্রয়োজন হলে সেটা নিয়ে নিতে হয়। তো বাইরে বের হয়ে হঠাৎ করে যেটা মনে হচ্ছে যে একদিনের মধ্যে এত গরম, গত তিন চার দিন ধরে মোটামুটি এই হেভি গরমটা দেখা যাচ্ছে। শুট করেই শীত নাই, অ্যান্ড হচ্ছে এখন একদমই গরম দেখা যায়। রুমে সবসময় এসি রাখতে হচ্ছে, মানে চীনের ওয়েদার কখন কীভাবে চেঞ্জ হয় আসলেই বলা মুশকিল। তো বাংলাদেশের কী অবস্থা? একদিন সবাই শুনছিলাম যে বাংলাদেশে গরম গরম, সবাই যখন বলতেছিল যে বাংলাদেশে গরম, এখানে গরম নাই, তখন ভাবতেছিলাম যে ভালোই যাক, আরামেই আছি। যে এখানে শীত এখনও দেখা যায় মোটামুটি কাপড় চোপড় পরে ঘুরতে হয়, ওরকম সমস্যা নাই, কিন্তু এখন বুঝতেছি যে এখানেও গরম। তো যাই হোক, দেশেও গরম এখানেও গরম, গরমের অনুভূতি একটু নেই। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ পরে আবার কথা হবে। এখনকার মধ্যে পর্যন্ত, কারণ হচ্ছে আমি চলে এসেছি এখানে, যাই দেখি কার্ডটা নিয়ে আসি আগে।